হ্যালো বিয়ার্স আশা করি আপনারা সবাই ভালো আছেন বন্ধুরা আজকের এই ভিডিও থেকে দেখাবো কিভাবে আপনারা আপনাদের হোয়াটসঅ্যাপের মধ্যে স্টাইলিশ ফোন দিয়ে যে কারোর সাথে আপনি খুব সহজে মেসেজ করবেন সো আপনি যদি আপনার হোয়াটসঅ্যাপের মধ্যে স্টাইলিশ ফোন দিয়ে যে কাউকে মেসেজ করতে চান তাহলে আজকের এই ভিডিওটা আপনি সম্পূর্ণ দেখবেন ভিডিওটি শুরু করার আপনি যদি এই চ্যানেল নতুন দর্শকে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে আসা আইকনটা অন করে দেবেন পরবর্তীতে নতুন ভিডিও পাওয়ার জন্য আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো চলুন আজকের ভিডিও শুরু করি ও কো বন্ধুরা আমরা এখন আমাদের হোয়াটসঅ্যাপের মধ্যে স্টাইলিশ ফোন দিয়ে মেসেজ করার জন্য আমাদেরকে ছোট্ট একটি অ্যাপস ইনস্টল করতে হবে অ্যাপসটি কীভাবে ইনস্টল করবেন ভিডিও শেষে দেখিয়ে দিব প্রথমে আমরা অ্যাপসটি ওপেন করব। অ্যাপসটি ওপেন করার পর একটু লোডিং হবে আপনারা একটু অপেক্ষা করবেন অবশ্যই অ্যাপটি ওপেন করার আগে আপনাদের ফোনের ইন্টারনেট কানেকশনটি অন রাখবেন দেন আপনারা অ্যাপসটি ওপেন করার পর এখানে যে এরো চিহ্নটি দেখতে পাচ্ছেন আপনারা অ্যারো চিহ্নের উপর ক্লিক করে দিবেন দেন আমরা এখান থেকে অ্যারো চিহ্নের উপর ক্লিক করে দিলাম ক্লিক করে দেওয়ার পর এখান থেকে আপনারা এই অপশনের উপর ক্লিক করবেন আবার আপনারা এই অপশানের উপর ক্লিক করবেন দেন আপনারা এই অপশান ওপর ক্লিক করে দিবেন ক্লিক করে দেওয়ার পর কিন্তু দেখতে পাচ্ছেন আমাদের ফোনে কিন্তু অ্যাপসটি ওপেন হয়ে গেছে সো আপনারা কিন্তু নিচে অনেকগুলো অপশন দেখতে পাচ্ছেন আপনারা এখান থেকে ক্লিক করবেন মাঝখানে যে একটি লোগোর মতো একটি অপশন দেখতে পাচ্ছেন আপনারা এই লোগোর উপর ক্লিক করে দিবেন দেন আমরা লোগোর উপর ক্লিক করে দেওয়ার পর আপনারা এখান থেকে যে অপশানটি দেখতে পাচ্ছেন স্টাইলিশ ট্যাক্স কিবোর্ড ঠিক আছে এই অপশনটির উপর আপনারা ক্লিক করবেন স্টাইলিশ ট্যাক্স কিবোর্ডের উপর ক্লিক করার পর আপনারা ইনেবেল কিবোর্ড ঠিক আছে এই অপশানটার উপর ক্লিক করবেন ইনেবেল কিবোর্ড অপশন ক্লিক করে দেওয়ার পর একটু উপরের দিকে চলে যাবেন নিচের দিকে চলে যাবেন নিচের দিকে চলে আসার পর এখান থেকে দেখতে পাচ্ছেন যে স্টাইলিশ ট্যাক্স কিবোর্ড ঠিক আছে এটি আপনারা অফ করা আছে এটি অন করে দিবেন অন করে দেওয়ার পর ওকে অপশান ওপর ক্লিক করে দিবেন দেন আবার আমরা ওকে অপশান ওপর ক্লিক করব। ক্লিক করার পর আমাদের কিন্তু কিবোর্ডটি অলরেডি ইনেবেল হয়ে গেছে দেন আমরা এখন আমাদের হোয়াটসঅ্যাপের মধ্যে চলে যাব হোয়াটসঅ্যাপের মধ্যে চলে আসার পর আমরা এখন মেসেজ অপশানের মধ্যে যাব এখানে আমরা মেসেজ অপশনের মধ্যে চলে আসার পর আমরা আমাদের ফোনের নোটিফিকেশন বাটটি নিচের দিকে নিয়ে আসবো নিয়ে আসার পর এখানে দেখতে পাচ্ছেন যে কিবোর্ড ঠিক আছে সেন্স কিবোর্ডের উপর আপনারা ক্লিক করে দেবেন ক্লিক করে দেওয়ার পর আপনারা যে আমরা যে কীবোর্ডটি ইনেবেল করেছি স্টাইলিশ ট্যাক্স কিবোর্ড ঠিক আছে লাস্ট অপশনটি আপনারা সিলেক্ট করে দিবেন উপর থেকে নোটিফিকেশন বাটটি নিচের দিকে নামিয়ে আপনারা লাস্ট অপশানটি সিলেক্ট করে দিবেন স্টাইলিশ ট্যাক্স কিবোর্ড সিলেক্ট করে দেওয়ার পর দেখতে পাচ্ছেন আমাদের কিবোর্ডটি কিন্তু অলরেডি চেঞ্জ হয়ে গেছে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু অনেকগুলো ট্যাক্স রয়েছে আপনারা যেভাবে লিখতে চান ওইভাবে কিন্তু খুব সুন্দরভাবে আপনারা এখান থেকে লিখে মেসেজ করতে পারবেন দেখতে পাচ্ছেন অনেকগুলো কিন্তু এখানে ট্যাক্সটের ডিজাইন রয়েছে দেখতে পাচ্ছেন আপনারা কিন্তু এভাবে এই অ্যাপসের মাধ্যমে খুব সহজেই খুব আকর্ষণীয় কিছু ট্যাক্স পেয়ে যাবেন ওগুলো দিয়ে আপনারা খুব সহজে আপনার বন্ধুদের সাথে অথবা যে কারোর সাথে আপনি কিন্তু খুব সহজেই মেসেজ করতে পারবেন আর আপনি যদি একটু ডান দিকে নিয়ে যান দেখবেন যে অনেকগুলো নেক্সট রয়েছে অনেকগুলো ফোন রয়েছে ওই ফোনগুলো কিন্তু লক করা ওগুলো কীভাবে আনলক করবেন তা আপনাদেরকে দেখিয়ে দিই দেন আমরা যদি একটু ডান দিকে যাই ডান দিকে চলে আসার পর দেখতে পাচ্ছেন এখানে কিন্তু অনেক সুন্দর সুন্দর ফোন রয়েছে দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু অনেক সুন্দর সুন্দর ফোন এগুলো লক লকর রয়েছে আমরা সিম্পলি এগুলোর লকটি খোলার জন্য আমরা আনলক অপশান ওপর ক্লিক করে দিব আনলক অপশান ওপর ক্লিক করে দেওয়ার পর একটু লোডিং হবে আপনারা একটু অপেক্ষা করবেন টোডিং হওয়ার পরে আপনাদের সামনে একটি অ্যাড চলে আসবে ঠিক আছে পঁচিশ সেকেন্ড অথবা দশ পনেরো সেকেন্ডে একটি অ্যাড চলে আসবে এরটি আপনারা সম্পূর্ণ অবশ্যই দেখিয়ে দেবেন একটি শেষ হওয়া পর্যন্ত আপনারা ক্রস চিহ্নের উপর ক্লিক করবেন না দেন আপনারা একটি শেষ হয়ে গেলে আপনারা উপর থেকে ক্রস অপশনের উপর ক্লিক করে দিবেন দেন আমি কিছুক্ষণ ওয়েট করতেছি দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু অলরেডি একটি দেখা কমপ্লিট আমরা এখন দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু অলরেডি একটি দেখা কমপ্লিট হয়ে গেছে দেন আমরা এখন আমাদের হোয়াটসঅ্যাপের মধ্যে আবার চলে যাব চলে আসার পর আমরা যদি এখান থেকে দেখতে পাচ্ছেন এই ফোনটি কিন্তু আনলক হয়ে গেছে আপনারা কিন্তু এই ফোন দিয়ে এখন খুব সহজে যে কারোর সাথে মেসেজ করতে পারবেন তো আপনি চাইলে এই অ্যাপসের মাধ্যমে খুব সহজে খুব আকর্ষণীয় ফোন দিয়ে আপনার বন্ধুদের সাথে অথবা যে কারোর সাথে খুব সহজে মেসেজ করতে পারবেন সো এই অ্যাপটি আপনাদের ফোনে ইনস্টল করার জন্য আপনারা আপনাদের ফোনে সিম্পলি গুগল স্টোরের মধ্যে চলে যাবেন গুগল স্টোরের মধ্যে চলে আসার পর আপনারা সার্চ বক্সে গিয়ে সার্চ করে দেবেন যে স্টাইলিশ ট্যাক্স ঠিক আছে স্টাইলিশ ট্যাক্স লিখার পর প্রথমে যে অ্যাপটি চলে এসেছে আপনারা জাস্ট প্লে স্টোর থেকে অ্যাপসটি ইনস্টল করে নেবেন ইনস্টল করার পর আমি যে সেটিংগুলো দেখিয়েছি ওই সেটিংগুলো করে আপনাদের হোয়াটসঅ্যাপের মধ্যে খুব সহজে স্টাইলিশ ফোন দিয়ে যে কারোর সাথে মেসেজ করতে পারবেন সো এই ছিল আমাদের আজকের ভিডিও আশা করি আপনাদের আজকের ভিডিওটি ভালো লেগেছে যদি আজকের ভিডিওটি আপনাদের উপকার হয় অবশ্যই একটি লাইক করবেন কমেন্ট করে আপনার মতামত জানাবেন ভিডিওটি আপনার ফ্রেন্ডদের সাথে শেয়ার করবেন আর আপনি যদি এই চ্যানেল নতুন দর্শকে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ